কুমিল্লা নগরীতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পুলিশের অভিযান, বিস্তারিত কুমিল্লা নিউজে। কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী বাজার। আপনি কি ইলেকট্রিক সামান আনিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, আপনার হাতের কাছে পাচ্ছেন বিসমিল্লা ইলেকট্রিক্স, সুয়াগাজী দক্ষিণ বাজার। কুমিল্লায় মাদক সেবী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্পটে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার নগরীর চর্থা, মুরাদপুর চক বাজার, মোগলটুলি, কাপ্তান বাজার, ভাটপাড়া ও ছোটরা এলাকায় অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এম তানভীর আহমেদ। অভিযানে ছিলেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সত্যজিৎ বড়ুয়া সহ গোয়েন্দা পুলিশের তিনটি টিম। এ সময় সড়কের পাশে ও বিভিন্ন স্পটে অযথা আড্ডা দেয়া ও ঘোরাঘুরির সময় অন্তত 30 জন কিশোর ও তরুণকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেসব কিশোররা বাহিরে বের হওয়ার সদু উত্তর দিতে পারেনি, পরে অভিভাবকদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এম তানভীর আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পুলিশ অভিযান পরিচালনা করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কিশোররা মাদক সহ বিভিন্ন অপরাধে যেন পর্যায়ক্রমে জড়িয়ে না পড়ে, এজন্য আমাদের কুমিল্লা জেলা পুলিশের পক্ষ হতে ডিবি এরকম অভিযান পরিচালনা করছে, ভবিষ্যতেও করবে। বিগত কদিন আগে এই কিশোরদের বিভিন্ন দলাদলির কারণে একটি আমরা খুন হতে দেখেছি, একটি নিরীহ কিশোর মারা গিয়েছে। এ ধরনের অপরাধ, এ ধরনের ঘটনা আসলেই মর্মান্তিক। আমরা এ ধরনের ঘটনা যেন জেলায় আর না হয় আমরা এ ব্যাপারে সচেষ্ট থাকব।